আর সে আপনার জন্য এত কিছু করবে, আপনি তার জন্য কি করবেন? তার জন্য তো আমার জানদাই দিয়ে দেব। জান দিতে হবে? সে যেরকম ভাবে ভালোবাসবে আমি তার ভালোবাসা সেই রকম ভাবেই দেব। আমার কাছে যতটুকু আছে আমি এতটুকু দেওয়ার চেষ্টা করব। কারণ আমার হিসেবে আমার সামনে এসে বললেই তো আমি তাকে বিয়ে শাদি করব, যে আমার পাশে এসে দাঁড়াবে, আমারে আমার কষ্টের ভাগটা নিতে চাবে, তারাই তো দেব। ওরে বাবা, চেহারা তো না আগুন, আপনি এত সুন্দর কেন আপু? আল্লাহ বানাইছে ভাই, আল্লাহ বানাইছে। কন্যা নদীর ধারে দাঁড়াইও না, এলো চুলে বাতাস লাগে না আমার গায়ে, হ্যাঁ এমন একটা গান ছিল। আপনি এত সুন্দর গান জানেন? না আমি গান তো জানি না, গান গাইতেও পারি না, আমি গান মাঝে মাঝে বলতে পারি, মানে বলি এদিক সেদিক দিয়ে। তো আপনি আসলে এটা খুবই ভালো লাগতেছিল যে নদীর পারে আপনার মতো এমন সুন্দর একটা আপু আমি পাবো বা দেখা হবে। একটু সামনে দাঁড়ান তো আপু, এই উঁচু জায়গাটায় দাঁড়ান, এত সুন্দরভাবে, মানে আপনার এই রূপের রহস্যটাকে বলেন ভাই। রে আমার রূপের রহস্য অনেক কষ্টের, কি বলবো আপনারে। একটা আম্মা আছে, অনেক কাজ কাম করে খাওয়ায়, তো এই জন্য আর কি আমার যত্ন করা চেহারাটা আর কি তাই সুন্দর। আচ্ছা আচ্ছা, না এটা জন্মলগ্ন থেকে আপনি সুন্দর। হ্যাঁ বন্ধুরা দেখতেছিলেন কিন্তু একেবারে মেকআপ ছাড়া কোন কিছুই, সে কোনো সাজুগুজু নাই আর ন্যাচারাল সুন্দর আর কি। কিন্তু আপু আসলে দেখতে অনেক বেশি সুন্দর আর কি, হ্যাঁ অনেক বেশি সুন্দর। আমি কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আপনি আসলেই অনেক বেশি সুন্দর আপু। আর এত সুন্দরের কারণটা কি আমার নিজেরও জানা নেই, জন্মলগ্ন থেকে আপনি সুন্দর, এই তো। এখন কীভাবে দিনকাল চলছে আপু একটু শুনি। ভাইয়া অনেক কষ্টে কাটছে দিনকাল। কীরকম কীরকম? এই যে বাবা বিয়ে শাদি করে চলে গেছে গা, শুধু আমার কাছে আমরাই আর আমার একটা ছোট ভাই থাকে। আগে তাও লকডাউনের আগে চুরি চুরি বেচতাম আমি, চুরি বেশি ভাই, যে কাছের চুরি এটি বিক্রি করতাম। কিন্তু এখন দুই তিন মাস ধরে কাজ নেই, বেকার বাসায় আছি। আমারটা টুকটাক যা পারে তাই আমাদের দুই ভাই বোনকে চালায়, ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, আর বাবা ফেলিয়ে দিয়ে গেছে গা বিয়ে শাদি করে, আর খোঁজ খবর নেই না। তাই বুঝতে পারছি। আপনার বয়স কত? আমার বয়স 17 ভাই। 17 বছর বয়স। কি নাম? আমার নাম রিয়া। রিয়া আপু, চুরি বিক্রি করেন কোথায়? কোথায়? গ্রামে গ্রামে যাই, মাথায় করে নিয়ে যাই। আরে এত সুন্দর চেহারা, গ্রামে মাথায় করে চুরি নিয়ে বিক্রি করে, তাই তো গার রং আরো পড়ে গেছে, কেন হয়তো আরো সুন্দর হইতাম, আরো সুন্দর হইতাম। আপনি একটু চুরি করে নিয়ে যায় না? না কারণ কে চুরি করে নিয়ে যাবে, আমি ছোট বাচ্চা হলে সে না চুরি করে নিয়ে যাইতো। সুযোগ দেন নাই চুরি করা? কেন সুযোগটা দেওয়া উচিত ছিল না কাউরে, আপনার চুরি করে নিয়ে যাইতো? আপনার তো চুরি করে নিয়ে এসে শোকে আটকাই রাখতো, সুন্দর যত্ন করে রাখতো, এত সুন্দর চেহারা রোদ্রে যেতে দিবে না। তাহলে চুরি করার কি দরকার? আমার সামনে এসে বললেই তো আমি তাকে বিয়ে শাদি করব, যে আমার পাশে এসে দাঁড়াবে, আমারে আমার কষ্টের ভাগটা নিতে চাবে, তারাই তো দেখো। কষ্টের ভাগ কী কষ্ট আপনার? এই যে আমি বাড়ি বাড়ি যাই, গ্রামে গ্রামে যাই, চুরি বিক্রি করি, তার যদি আমার জন্য মায়া লাগে যে এত সুন্দর মেয়েটা যে কাজে যায় যেয়ে হাঁটা চলা করে না করে, যদি আমি ঘরে নিয়ে ফুলের মতো সাজিয়ে রাখবো, আমার সেবা করবে, যদি এরকম একটা ভালো মানুষ পাই তাহলে তো সারা জীবন তার কাছেই থাকবো, তার আর চুরি করা লাগবে না, আমি নিজে থেকেই তার কাছে যাব। সত্যি? আর সে আপনার জন্য এত কিছু করবে, আপনি তার জন্য কি করবেন? তার জন্য তো আমার জানদাই দিয়ে দেব। জান দিতে হবে? হ্যাঁ, তাকে ভালোবাসবো, তাকে সেবা করব, যেই রকম আর পাঁচটা মেয়ে করে বিয়ে করলে, বিয়ের আগে তো সেবা করা যাবে না, বিয়ের পরেই তো সেবা করা যাবে, তাই না? তো বিয়ের পর আমি ওনারে অনেক ভালোবাসা দেব, যেই রকম আর পাঁচটা মেয়ের মতো, যাদের স্বামীদের ভালোবাসে ভালো রাখে এরকম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, যেমন অন্য পাঁচজন স্ত্রী যেভাবে ই করে আর কি, তো বুঝতে পারছি বিষয়টা। তো সেই দিক থেকে আসলে আপনি কেমন পুরুষ মানুষ পছন্দ করেন শুনি? তার মনে কোনো হিংসা থাকবে না, অহংকারী থাকবে না, আমি গরিব তার কোনো মানে যে ঘৃণ্যে তিক্কে লাগবে না, যে মেয়েটা গরিব হলেও মনটা সুন্দর আর আমাকে ভালোবাসতে জানবে, মানে আমি তো গরিব অসহায় কারণ আমার বাবা নাই, তাই আমি আমি নিজেই কষ্ট করি। আমার আম্মুদার প্রেশার মানে ডায়াবেটিস কাজে কামে যাইতে পারে না, হঠাৎ একদিন যায়, আমি যেদিন না পারি আর কি সেদিন আমার আম্মু যায়, কিন্তু আমার বাবা থাকলে এতটা কষ্ট লাগতো না ভাই। এখন আমি সব কিছু জানি শুনে যদি সে আমার বিয়ে করে তাহলে তো আমি তার পাশেই থাকবো আজীবন, সারাটা জীবন।
মানে সবকিছু কি আপনার তো সমস্যা একটাই যে আপনার একটু অভাব হয় টাকা পয়সার সমস্যা আছে নাই না এই তো না আগে তো আর বিয়ে হয় না বুঝছেন না প্রেম করছেন না ভাই প্রেম করি না প্রেম করলে কি আর তাহলে প্রতিবেদনের সামনে আসতে হ্যাঁ হ্যাঁ এত সুন্দর চেহারা নিয়ে আপনি এখন পর্যন্ত প্রেম করেন এটা কেমন প্রেমের অফার দিছে কিন্তু কে দিছে কি বলছে বলছে হ্যাঁ তাহলে মানে কেউ এখন পর্যন্ত একটু প্রেমের প্রস্তাব দেয়নি আপনারে প্রেমের প্রস্তাব দিয়েছে ভাই কিন্তু গাঁজা খুররা দিছে মানে সিগারেট খায় গাঁজা খায় নেশা চেষ্টা করে তারা দিছে এই কারণে রাজি হন না এমনি জীবন কত কষ্টে কাটতেছে আমার আম্মুর মতো কি আর আমি হব যে আমাকে বিয়ে করে ফেলে রেখে চলে যাবে আপনাকে ছেলেরা তো আছে চলে যায় তখন আপনি কি চান সবসময় কাছে থাকবে হ্যাঁ মানে আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না খারাপ নজরে তাকাবে না খারাপ ব্যবহার করবে না আর আমারে ছাড়া অন্য কোনো মেয়েরে বিয়ের অফার দেবে না তাই না আপনাকে সারা দিবেও না আপনি এত সুন্দর চেহারা নিয়ে দুনিয়া আছেন আপনারা যারা আছে দেখবেন যে সবসময় আপনার এ নিয়ে সবসময় ঘুমাই থাকবেন কত ঘুমাইতে পারেন আপনি ঘর থেকে সে বের হবেন এমন হলে হবে এরকম আইলছো স্বামী আবার আছে যদি কামাই করে না খাই একটু বড় না দেখা গেল তার ব্যবসা বড় অনেক ব্যবসা এমনি সে ঘুমাই থাকলেও সমস্যা নাই তো যথেষ্ট কর্মচারী আছে তারা করে খায় সে ফোনে ফোনে শুধু ব্যবসা সামলাবে তার কাজ হচ্ছে শুধু তার বউকে নিয়ে ঘুমাই থাকে এইরকম লোক আছে ভাই যা টাকা বেশি তার বউ লাগে বেশি হ্যাঁ বউ লাগে বেশি এখন আপনি তো এটা একটা একটা পুরুষ তো তখনই চার পাশে মানে আর একটা বিয়ে করে যখন স্ত্রী তার মনোপ্রতভাবে তাকে সব কিছু দেয় না এত টাকা পয়সা থাকার চাইতে স্বামী ভালো টাকা পয়সা আছে তাহলে কেন তারা ছেড়ে চলে যাবে হ্যাঁ না সেটাই তো মানে একটা স্বামী একটা পুরুষ মানুষ তখনই তো দ্বিতীয় বিয়ে করে যখন এই বউ তাকে আগের মতো ভালোবাসে না সে যেভাবে চায় সেভাবে দেয় না তাই না কিন্তু সব মানুষ তো আর এক না ভাই হাতের পাঁচটা আঙুল সমান না এরকম হইলে তো আর কোনো লাগেই না আমি সবসময় ভালোবাসবো আপনি সবসময় ভালোবাসবেন সে যেভাবে চাইবে হ্যাঁ সত্যি তো হ্যাঁ সত্যি বুঝেন কিন্তু পরে কিন্তু আবার এ নিয়ে বলবেন যে না তুমি যেভাবে বলতেছো আমি সেভাবে দিতে দিব না আমি সেভাবে বাসুম না আমি সেভাবে চাই না তো কেন যারা আমি ভালোবাসবো তার লাগে তো সব কিছুই করতে পারবো যেহেতু ও আমার পাশে থাকবে আমার হেল্প করবে আমার বাপ মাকে দেখবে মানে বাবা তো নাই আমার আম্মুরে আর আমার ছোট ভাইরে দেখবে যেহেতু সব কিছু জানি শুনি যে আমার সাথে সম্পর্ক করবে তারে কেন কষ্ট দিব বুঝতে পারছি সেদিক থেকে ছেলে দেখতে কেমন বা বয়স কেমন আপনার পছন্দ বয়স আমি যেরকম তার চাইতে একটু হালকা হবে না বেশি বয়স হলেও সমস্যা নেই যদি তার মনটা ফ্রেশ হয় ভালো হয় অহংকারই না থাকে আবার লুচ্চামি করারও মানে বিয়ের আগেই কত লোক আছে না ভাই খারাপ কথা বলে খালি খারাপ নজর দেয় কিন্তু এইরকম না হলে চরিত্র ব্যবহার ভালো হলে বয়স যতই হোক না কেন যে আমার পাশে থাকবে যে আমার দুই বেলা দুই মতো ডাল ভাত খাওয়াবার ক্ষমতা আছে সেরকম হলেই হবে অনেক স্ত্রী কিন্তু চায় যে তার স্বামী তার কাছে অনেক বড় একটা লুচ্চা হোক শুধু তার সাথে লুচ্চামি করুক সেদিক থেকে আপনি কি চান স্বামীতেই তো লুচ্চামি করবে কিন্তু বিয়ের আগে তো করা ভালো না কত ছেলেরা প্রস্তাব দেয় ভাই বিয়ের আগেও কারণ অনেকেই দেখা যায় যে বিয়ে সাদি আবার কত ছেলেরা আছে বিয়ে করে কইরা ছয় মাস সংসার করার সাথেই চলে যায় গা তাদের কী অবস্থাটাই না হয় ভাই বলেন আমি একটা এমন মানুষ চাই যে সারাটা জীবন আমার পাশে থাকবে সুখে দুঃখে খাইও থাকবো না খাইও থাকবো কিন্তু সে আমার সাথে থাকলেই হবে অন্য কোনো মেয়ের কাছে যাতে আর না যায় এরকম একটা ভালো মানুষ পেলে তারা বিয়ে করবো সে যখন যেভাবে চাইবে যত সময় চাইবে আপনি তত সময় তাকে ভালোবাসবে অবশ্যই ঠিক আছে নাকি যত সময় সেভাবে রাজি আছে সে যেরকম ভাবে ভালোবাসবে আমি তার ভালোবাসা সেই রকম ভাবেই দেব আমার কাছে যতটুকু আছে আমি এতটুকু দেওয়ার চেষ্টা করব কারণ আমার হিসেবের বাইরে তো আর দিতে পারবো না 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 হিসেবের বাইরে আপনি কেন দিবেন হিসাব ছাড়া দিলে সেটা কীভাবে সমস্যা নেই আপুর নামটা হলো বলছিলেন রিয়া রিয়া আপুর কথা শুনছিলাম বন্ধুরা এবং দেখছিলেন যে কত সুন্দর মিষ্টি সুইট একটা আপু একেবারে আমার সামনে মনে হচ্ছে একটা পরীর মতো চেহারা আর কি তো আপুর কথা আমরা শুনছিলাম একেবারে পা থেকে মাথা অবধি আমি দেখালাম আমি সাধারণত এরকম ভিডিও খুব কম করি যার চেহারা অনেক সুন্দর পছন্দ তাকে বোঝা যায় যে না তাকে বেশ কিছু মানুষ পছন্দ করবে তো আশা করি রিয়া আপু এই ভিডিওর মাধ্যমে তার মনের মতো একজন মানুষ পেয়ে যাবে যাকে অনেক ভালোবাসবে কী পরিমাণ শুনছিলেন বন্ধুরা এবং রিয়া আপু যে আগুন আমি কী বলবো চেহারা তো না একটা আগুন হ্যাঁ সেই রিয়া আপু আমার মনে হচ্ছে আমি আমার বউ না থাকলে আমি নিয়ে চলে যেতাম আর কি বিষয়টা আমার কাছে এটা মনে হচ্ছে ঠিক আছে
যাই হোক আপু, আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকে কীভাবে পাবে? আপনি তো মানে ভিডিও দেখে তো মানুষজন পাগল হয়ে যাবে আপনাকে, তো আমাকে মেসেজ দিতে দিতে অস্থির হয়ে যাবে। আপনাকে কীভাবে খুঁজে পাবে বলেন তো? এই যে ভাই, আমার কাছে একটা ফোন আছে, আমার আম্মুর এই ফোনটাই। আমি বলে দেবো বন্ধুরা, রিয়াপুর ফোন নাম্বারটি বলতেছি, যাকে খুব সহজে পাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ বিনোদনমূলক, নাম্বারে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবেন। আপনারা রিয়াপুর সাথে কথা বলে কন্ট্যাক্ট করে এবং তার সাথে সেই কন্ট্যাক্ট অনুযায়ী কাজ করে যাবেন, সমস্যা নেই। বন্ধুরা, আমি রিয়াপুর ফোন নাম্বারটি বলছি 01980315588। নাম্বারটি আমি আবারও বলছি 01983015588। এটি ছিল রিয়াপুর ফোন নাম্বার, তার সাথে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ফোন দিয়ে কিন্তু লুচ্চে আমি কথা বললে হবে না, নাকি আপু? লুচ্চে কথা বললে হবে না, আগে প্রেম ভালোবাসার কথা বলবে। অসাধারণ হাসি।